লালমনিরহাটে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় মনস্টার রেস্টুরেন্ট জেলার 45টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা এই আলোচনায় অংশ নেন। সমিতির লালমনিরহাট জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপসার কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুল্লাহ আল মমিন, রংপুর জেলার সভাপতি আশরাফ উদ্দিন সহ আরও অনেকে। সভায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা পদকে নবম গ্রেডে উন্নীতকরণের দাবিসহ আগামী ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।